هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 28শে জিলহজ 1429 হিজরি, এই শুক্রবার হচ্ছে এই হিজরি বছরের শেষ শুক্রবার। আগামী সপ্তাহে নতুন বছর 1430 হিজরির শুক্রবার শুরু হবে, নতুন বছর শুরু হবে। আমাদের যে শুক্রবারের ধারাবাহিক দর্শ ছিল বেশ কিছুদিন থেকে, তা হচ্ছে তিনটি মূলনীতি সম্পর্কে, উসুলুস সালাতা। এই তিনটি মূলনীতির যে কিতাবটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও আকারের দিক দিয়ে ক্ষুদ্র, যে সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান হাসিল করা এবং তার মোতাবেক জীবন যাপন করা, তা বিশ্বাস করা ফরজ। প্রথম বিষয় ছিল আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা, দ্বিতীয় বিষয় ছিল আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা, তৃতীয় বিষয় ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা। দুইটি বিষয় নিয়ে হজের আগেই দরস শেষ হয়ে গেছে, তৃতীয় বিষয়টি বাকি আছে, তা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করা, তৃতীয় মূলনীতি। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন, এ হচ্ছে আমাদের ঈমান, এবং তাকে সারা বিশ্ব জাহানের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। কালো সাদা যত রকমের লোক আছে, যত ভাষাভাষী লোক আছে, এমনকি মানুষ ছাড়া জিনের জন্য তাকে রাসূল করে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সমস্ত জাতির জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ, সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন। এসব কথা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে প্রেরণ করেছি সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ, বিশ্ব জাহানের রহমত। আলামিন মানে শুধু মানুষ আর জিন নয়, যদিও আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বজগতের শ্রেষ্ঠ মখলুক মানুষ, তারপরে জিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু মানুষ জিনের জন্য প্রেরণ করেননি, আলামিনের জন্য রহমত, অর্থাৎ পশু পাখি সমস্ত প্রাণীর জন্য রহমত স্বরূপ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এইরকম বহু ঘটনা রয়েছে যে পশুর সাথে কি আচরণ মানুষের হওয়া উচিত তার শিক্ষা দিয়েছেন। একটি বড় বিষয় রয়েছে, আমি বেশ কিছুদিন থেকে চিন্তা করেছি যে সম্পর্কে একটা বক্তব্য হবে ইনশাআল্লাহ, মঙ্গলবারে হবে, অবশ্য মঙ্গলবারে ঈশা নামাজের পরে। আজকাল পশ্চিমা দেশগুলি, ইউরোপ আমেরিকায় অ্যানিমাল রাইটস মানে পশু অধিকার, পশু অধিকার, মানবাধিকার, এসব কথাবার্তা খুব বেশি বলাবলি হচ্ছে, বরং তাদের কাছে এক শ্রেণীর মানুষ চাইতে পশুর অধিকার বেশি, মুসলিমদের চাইতে পশুর অধিকার তাদের কাছে বেশি। এই পশুর অধিকারের শিক্ষাও তারা 200-250 বছর থেকে পেয়েছে, তার আগে তারা জানত না। পক্ষান্তরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, আল্লাহ রসুল, তিনি 1400 বছর আগে এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। আমাদের এই শিক্ষা অনেক পুরাতন, তারা এই শিক্ষা পরে গ্রহণ করেছে, এবং প্রচার মাধ্যম তাদের হাতে, সেগুলি বেশি বেশি মানুষের কাছে কানে পৌঁছিচ্ছে, চোখে দেখছে, মনে করছে যে এরাই পশুর অধিকার বুঝছে। ইসলাম আসল মানুষের অধিকার, পশুর অধিকারের শিক্ষা দিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সারা বিশ্ব জাহানের জন্য রহমত করেছে, বিশ্ব জাহানের মধ্যে পশু পাখিও রয়েছে, সেসবের জন্য আল্লাহ পাক তাঁর রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য। লিন্নাস মানে মানুষের জন্য, বরং আলিফ লাম যদি গ্রামারে বলা হয় ইস্তিগরাক, তাহলে সমস্ত মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ তার সাথে অতিরিক্ত বলছেন কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছি, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দাতা করে যারা ঈমান নিয়ে আসবে, আমল করবে তার জন্য, যারা মমিন মুসলিম হবে, যারা সৎকর্মশীল হবে তাদের জন্য বাশীর, সুসংবাদ দাতা করে তাদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আপনি প্রেরিত হয়েছেন। ভাগ্যবান তোমরা, সুসংবাদ তোমাদের জন্য, দুনিয়া এবং আখেরাতে আসল শান্তি তোমাদের জন্য, জান্নাত তোমাদের জন্য,
فلا خوف عليهم ولا هم يحزنون তোমাদের না কোনো দুশ্চিন্তা না ভয় রয়েছে সুসংবাদ এই সুসংবাদ দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযীরা সতর্ককারী করে আল্লাহ বলছেন যারা অস্বীকার করবে যারা আল্লাহর তাওহীদকে শিরকে পরিবর্তন করে দেবে তাওহীদের জায়গায় শিরক করবে যারা কপটতা মুনাফিকির রাস্তা নেবে যারা বেনামাজি হওয়ার রাস্তা নেবে যারা গুনাহর পাপের রাস্তা নেবে নাযীরা সাবধান সতর্ক আল্লাহর আযাব থেকে দুনিয়ার আযাব তোমাদের প্রতীক্ষা রয়েছে মওতের পরের আযাব তোমাদের প্রতীক্ষা রয়েছে কবরে তোমাদের জন্য আযাব রয়েছে শাস্তি রয়েছে আখিরাতে পরকালে জাহান্নামে তোমাদের জন্য আযাব রয়েছে নাযীরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব জাহানের জন্য প্রেরিত হয়েছেন আর আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া হে মানব সকল হে মানব সকল হে ইহুদি হে খ্রিস্টান হে হিন্দু হে জৈন হে বৌদ্ধ হে শিখ হে মুসলিম ইয়া আইয়ুহান নাস হে মানব সকল ইন্নী রাসূলুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর রাসূল ইলাইকুম জামিয়া তোমাদের সবার জন্য তোমাদের সবার জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত হচ্ছে সারা বিশ্ব জাহানের জন্য সমস্ত মানুষের জন্য জিন্নাতের জন্য সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা একটি বড় ইবাদত এই ইলম হাসিল করা ফরজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ মানব তার প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে অনুকরণ করতে হবে ইত্তেবা অনুসরণ করতে হবে তার আনুগত্য করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয় মা ইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করলো তাকে মেনে চললো সে যেন আল্লাহকে মানলো সে আল্লাহরই আনুগত্য করলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা এটি হচ্ছে তৃতীয় মূলনীতি সেই সম্পর্কে লেখক কি বলেছেন তা শুনুন তার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে তার বংশ পরিচয় সম্পর্কে তার জন্ম কোথায় এসব সম্পর্কে সংক্ষেপে যে কথাগুলি লেখক বলেছেন তারই আমি ব্যাখ্যা করব আপনাদের সামনে বলছেন আল আসলু সালিস তৃতীয় মূলনীতি আসল মানে হচ্ছে মূলনীতি আসল আজকাল ধার্মিক লোকদেরকে কাফেরেরা ইসলাম দ্রোহী শত্রুরা মুনাফিকরা মুসলিম সমাজে যারা মুনাফিক বেদিন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এই কুফুরি মতবাদে বিশ্বাসী মুনাফিক মুসলমানগুলি বলে মৌলবাদী হ্যাঁ আর মৌলবাদী ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলে আর যারা দিনে বিশ্বাসী ইসলামে বিশ্বাসী এবং ইসলামের প্রতি আমলকারী তাদেরকে তারা মৌলবাদী বলে এবং এই পথকে তারা মৌলবাদ বলে মূল শব্দই মানে হচ্ছে আসল আমাদের কাছে আসল আছে আর এরা সব জাল মুনাফিক কাফের মুশরিক আল্লাহ দ্রোহী বেদিন যারা দিনের শিক্ষা থেকে দূরে দিনের প্রতি আমল করা থেকে দূরে তারা হচ্ছে নকল তো আসল মানে হচ্ছে মূল মৌলবাদী বলে বাঙালি মুনাফিকরা আর বাঙালি ইসলামের শত্রুরা আর যারা আরব ভাষী ইসলামের শত্রু তারা এদেরকে বলে ওসুলি আসল থেকে তো আসল মানে হচ্ছে মূল আসল ওসুলি থেকে ওরা শিখেছে এ মৌলবাদ তো মৌলবাদ আমাদের জন্য এটি প্রশংসার শব্দ যেমন কবর পূজারী বিদাতিরা ওয়াহাবি বলে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে ওয়াহাবি বলে তারা গাল দিতে চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক তা দুয়াতে রূপান্তরিত করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ ঠিক তেমনি কাফের মুশরিক আর মুনাফিকরা সেকুলার ইজনে বিশ্বাসীরা ধর্মদ্রোহী ইসলাম দ্রোহীরা তারা মৌলবাদী বলে গাল দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ পাক তাকেও দুয়াতে বদলে দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ ওয়াহাব কার নাম আল্লাহর নাম আর ইয়া যদি নিসবতের লাগানো হয় এখানে মাদ্রাসা পড়া হাফেজ আলেম অনেকে আছেন বা এমনিও আমি বুঝাইলে বুঝবেন সাধারণ যারা বাংলা ইংলিশ শিক্ষিত তারাও ইয়াকে বলা হয় ইয়া নিসবতি নিসবতের জন্য ঢাকা যদি কোনো ঢাকাবাসী হয় তাহলে ঢাকা বি তাই না খুলনার লোক হয় খুলনা বি হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশি ইয়া লাগালে তাই না
হিন্দ ইন্ডিয়া হিন্দি, তো ইয়াদ হচ্ছে নিসবতের, মানে ওই শহর বা ওই দেশের সাথে সম্পর্কিত আপনি। তাহলে ওয়াহাবে যখন ইয়া লাগাইলেন, ওয়াহাবি করলেন, তখন তার মানে হইল আল্লাহ ওয়ালা আল্লাহর সাথে সম্পর্কিত। এদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। তারা গাল দিতে চেয়েছিল, গাল দিতে চেয়েছিল দুইটি ইসলামের শত্রু, এক হচ্ছে ব্রিটিশ ইসলামের শত্রু যারা মুসলিম দেশগুলি দখল করেছিল, আর সেই যুগের আমাদের ঘরের ইসলামের শত্রু কবর পূজারি, সুফিবাদী বিশ্বাসী বিদাতপন্থীরা। এই মুশরিকরা গাল দিতে চেষ্টা করেছিল এই দুইটি দল, একটি হচ্ছে বাইরের শত্রু, একটি হচ্ছে ভিতরের ঘরের শত্রু। এই দুই শত্রু এই গালটি আবিষ্কার করেছিল, আল্লাহ পাক তাকে দুয়াই বদলে দিয়েছেন, ওয়াহাবি আল্লাহ ওয়ালা। তৃতীয় মূলনীতি হচ্ছে মারেফাতু নবিয়্যাকুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা, এ হচ্ছে আসল মারেফাত। মারেফাত মানে জ্ঞান হাসিল করা, আর মারেফাত মানে এই সুফিবাদের বিদাতি মারেফাত ইসলামে নেই। যে বিশেষ কিছু লোক মারেফাত জানে, আর সে এমন মারেফাতের মারেফাত যে কোরআনে অনেক হাদিস আছে, এই জন্য শরীয়তের আলেমরা জানে না, মুফাসসিরও জানে না, মুহাদ্দিসও জানে না, ফোকাহাও জানে না, তারা জানে না। এটাই তো তাদের দাবি, যে বড় বড় আলেম আলমা কি করে মুরিদ হলো পীর সাহেবের। তার মানে ওই পীরেরাই শুধু মারেফাত জানে, কোরআন হাদিস পড়ে তারা খুঁজেই পেল না এই মারেফাত। তাহলে কোন মারেফাত? নিশ্চয়ই আল্লাহর মারেফাত নয়, আল্লাহর দিনের মারেফাত নয়, আর রসুলের মারেফাত নয়। কারণ এই তিন মারেফাত যদি হয়, আল্লাহর মারেফাত, রসুলের মারেফাত আর দিনের মারেফাত, তাহলে কোরআন হাদিসে মজুদ আছে। আর বাকি কোন মারেফাত কোরআন হাদিসে নেই? শয়তানি মারেফাত নেই, আল্লাহরও জ্ঞান নাই, দিনেরও জ্ঞান নাই, আল্লাহ পাকে নাজিল কিছু দিনের এবং রসুলের জ্ঞান নাই, সেই জ্ঞানগুলি বাতিল জ্ঞান রয়েছে শয়তানের কাছে। তাহলে এই যে যে মারেফাতের নামে মারেফতি এলেম, আর ইসলামকে চার ভাগে ভাগ করা, মারেফাত আর তরিকত আর হাকিকত আর শরীয়ত, এটি হচ্ছে শয়তানি ভাগ। এই ভাগ ইসলামে নেই, মুখস্থ করে নেন। এবং এতে কোনো আমি অতিরঞ্জন বাড়াবাড়ি করে বলছি, আক্রোশে বলছি না, আল্লাহর কসম করে বলছি, কোনো বাড়াবাড়ি করে বলছি না আমার এল মোতাবেক, এবং কোনো আক্রোশও বলছি না, খুব ঠান্ডা মেজাজে বলছি, ইসলামে এই ভাগ নেই। ইসলামে যা আছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা, রাসূল সম্পর্কে জ্ঞান হাসিল করা, দ্বীনের সম্পর্কে জ্ঞান হাসিল করা, তা কোরআনে কারীমে মজুদ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে মজুদ রয়েছে। এর নাম হচ্ছে জ্ঞান হাসিল করা। তো মারেফাত নবিয়াকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মারেফাত হাসিল করা মানে জ্ঞান হাসিল করা, যা কোরআন সুন্নাহ মজুদ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতে মজুদ রয়েছে, জীবনীতে মজুদ রয়েছে, যেগুলি হাদিস সাহাবায়ে কেরামরা যেগুলি উল্লেখ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো বলছেন যে তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে হলে জানতে হবে যে তার নাম কি, তার পিতার নাম কি, তার বংশ পরিচয় কি। ওয়াহুয়া, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জমিনের নাম, তার বংশের লোকেরা রেখেছিলেন, আব্দুল মুতালিব রেখেছিলেন মুহাম্মদ। আল্লাহ পাক তার এই নাম কোরআনে কারিম উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم الله পাক কোরআনে কারিম বলেছেন, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম কোরআনে কারিম আল্লাহ পাক কয়েক জায়গায় উল্লেখ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিক ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর আল্লাহ পাক আরেকটি নাম উল্লেখ করেছেন, আসমানি নাম, ফেরেশতাদের মধ্যে পরিচিত নাম, আহমদ। অমবশ্বরম বে রাসূল ইয়াতি মিন বাদ ইসমহু আহমদ, ইসমহু আহমদ, তার নাম আহমদ। আহমদ আর মুহাম্মাদে শাব্দিক পার্থক্য, অর্থের দিক দিয়ে পার্থক্য আছে। এই দুইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, এবং দুইটি অত্যন্ত গুণপূর্ণ নাম। আহমদ মানে অতি প্রশংসাকারী বা সর্বাধিক প্রশংসাকারী, আহমদ ইসিম তাফজিল, আহমদ আফআলু, দেখেন ফালা এফআলু থেকে ইসিম তাফজিল হচ্ছে আফআলু, তো হামেদা আহমদ থেকে, সামিয়াসমাও থেকে আহমদ, মানে সর্বাধিক প্রশংসাকারী, সবার চাইতে বেশি প্রশংসা। তাফজিলের অর্থ হচ্ছে এই, সবার চাইতে বেশি প্রশংসাকারী, মানে আকবর মানে সব, সবার চাইতে বড়, সব কিছু চাইতে বড়। আহসান মানে সবার চাইতে সুন্দর, তেমনি আহমদ মানে হ্যাঁ সবার চাইতে বেশি প্রশংসাকারী। কার? আল্লাহর, আল্লাহর সবচাইতে বেশি প্রশংসাকারী। সমস্ত মানুষ
জিন চাইতে বেশি প্রশংসাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এই নাম নবী সাল্লামের নাম মোহাম্মদ, মোহাম্মদ মানে প্রশংসিত। প্রশংসিত মানে কি? মানে তার প্রশংসা করা হয়েছে। যেমন তিনি সবচাইতে বেশি প্রশংসা করেছেন আল্লাহ পাকের, তেমনি সমস্ত মানুষ জিনের মধ্যে সবচাইতে বেশি প্রশংসার যোগ্য এবং প্রশংসা করা হয়েছে আর হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে, কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ জিনের মধ্যে সবচাইতে বেশি প্রশংসা হয়েছে, হচ্ছে, হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, প্রশংসিত তিনি এবং প্রশংসার অধিকারীও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সৃষ্টি জগতে সবচাইতে বেশি প্রশংসার অধিকারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যেমন নাম তেমন তার গুণ বা কাম। হুয়া মোহাম্মদ বিন আবদুল্লাহ, তার পিতার নাম ছিল আবদুল্লাহ। মুশরিকি আমলে মক্কার মুশরিকরা শিরকি নামও রাখত আর সুন্দর নামও রাখত, যদিও তারা শিরক করত কিন্তু আল্লাহই বিশ্বাসী ছিল, আল্লাহ তৌহিদ বিশ্বাসী ছিল না। তৌহিদকে তারা বিকৃত করে শিরকে রূপান্তরিত করেছিল, আল্লাহর একত্রের দিন ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে তারা শিরকে পরিণত করেছিল। কিন্তু তাদের মধ্যে তৌহিদের কিছু কথাবার্তা নাম এগুলি ছিল, এজন্য তৌহিদি নামও রাখত আর শিরকি নামও রাখত। যেমন আজকালকার কবর মাজারপন্থী বিদাতপন্থীদের নামগুলি ওইরকমই, ইসলামেরও কিছু আছে আর শিরক ভরা আছে। মক্কার কুরাইশরা ওই রকমই করেছিল, একেবারে কুরাইশদের অনুকরণ করেছে আজকের উম্মতে মুসলিমার কবরপন্থীরা, মাজার পূজারীরা, যারা জিলানি, চিশতি, গস, কুতুব এসব বিশ্বাসী। কুতুবরা পৃথিবী ধরে আছেন, পৃথিবী নিয়ন্ত্রণ করেন, তাদের সামনে পৃথিবীটা হচ্ছে পানের বাটুয়ার মতো, মনে আছে না নেই? বলে গেছেন, কোন কিতাব আছে একটু স্মরণ করিয়ে দিই আপনাদের, চরমনাইর কিতাবে আছে যে রশিদ আহমদ গাঙ্গুহির সামনে পৃথিবীটা তার মতো পানের বাটোয়ার মতো, ধরলে পানের বাটো ধরে আছাড় দিয়ে ভেঙে ফেলে দিল, তাই না? মন হলে ভেঙে দিল নাকি, মন হলে পকেটে ঢুকিয়ে দিলেন, মন হলে কাউকে দিয়ে দিলেন পানের বাটো, নাও তুমি নাও, তাই না? ওই রকমই নাকি রশিদ গাঙ্গুহির সামনে পৃথিবী পানের বাটোয়ার মতো, ইচ্ছা হলে কোনো ভক্ত মরিতে দাও, নাও তুমি নাও, ইচ্ছা হলে তার কাছ থেকে কেড়ে নিল, আমিরকে গরিব করে দিল, গরিবকে আমির করে দিল। এই ক্ষমতা নাকি কুতুবদের থাকে, এই কথা হক্কানি পীরের তরিকায় রয়েছে, মানে যাদেরকে লোকেরা হক্কানি বলছে, আমি বলছি না, আর শরীয়ত বলেনি। এই পীরতন্ত্রের দুই ভাগ নেই, যাদেরকে লোকেরা হক্কানি পীর বলছে তাদের কিতাবে রয়েছে, যদি কোন পাতায় রয়েছে জানতে হয় তো সেটার জন্য চরমনাইয়ের ওপরে ছয়টা বক্তব্য আছে, 9.5 ঘন্টা সেটা শুনে দেবেন, তাতে আছে আমার বক্তব্য। আর কিতাব তো বলেই দেওয়া হইল, আশেক মাসুক আর ভেদে মারিফাত, এই কিতাবগুলি পড়লে এসব তথ্য পেয়ে যাবে না, গুপ্তধন পেয়ে যাবে, সব গুপ্তধন, শিরক বিদাতের গুপ্তধন, গুপ্তধন লুকিয়ে রেখে মানুষকে মরণের ওয়াজ করা আর কাঁদানোর চোখের পানি ফেলা আর জিকির করানো কোনো ফায়দা হবে না। আর্টিফিশিয়াল গাছের মতো দেখছেন আজকাল দোকান পাওয়া যাচ্ছে, বিভিন্ন দোকানে কত সুন্দর সুন্দর গাছ মনে হচ্ছে কিন্তু গাছ নয় আসলে, হ্যাঁ, কত সুন্দর ফুল ফুটে আছে মনে হচ্ছে কিন্তু আসলে কিছু আসে, সে করে নেই, জমিন থেকে রস টানে না, হ্যাঁ, বাড়েও না, ওই যে অবস্থায় তো তৈরি করা হয়েছে অবস্থায় আছে, এইরকমই অবস্থা। এইসব জিকির আজকাল আর মরণ স্মরণ করা আর মরণের ওয়াজ করা আর কাঁদিয়ে দেওয়া, বাবারে মরতে হবে কেমন করে জবাব দিই বাবারে, অবশ্যই প্রশংসনীয় বিষয় যে কাঁদেন মরণকে স্মরণ করে, কিন্তু শেকড় ঠিক থেকে, তৌহিদ ঠিক থেকে, সন্নত ঠিক থেকে, শির কুফরি করে নাই। তো মক্কার মুশরিকেরা আবদুল্লাহ নামও রাখত, আব্দুল মুতালেব নিজের ছেলের নাম কি রাখছে? আবদুল্লাহ। আবার আব্দুল উজ্জাও রাখত, আব্দে ইয়াগুস রাখত, জাহিলি যুগের ইতিহাস বলে দেন আব্দে ইয়াগুস, ইয়াগুস নূহ আলাইহিস সালামের যুগের ওই মূর্তি, হ্যাঁ, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন ওয়াদ্দাম ওয়ালা, হ্যাঁ, ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাফর, আব্দে ইয়াগুস তোরা আব্দুল উজ্জা। আবু সুফিয়ান যখন ক্ষয়ক্ষতি করলো ওহদ যুদ্ধে ইসলামের মুসলিমের, তখন বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, দেখো আমাদের উজ্জা দেবী আছে, তোমাদের উজ্জা নাই উমার, সেই জন্য তোমরা আজকে হতাহত হয়েছো, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জবাব দাও উমার, বলছে কি জবাব দেবো ইয়া রাসূলুল্লাহ, বলছে দাও দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম,
আল্লাহ আমাদের মাওলানা আছে, অভিভাবক আছেন, তোমাদের কোনো অভিভাবক নেই, অভিভাবক ছাড়া তোমরা মানুষ। আর একটি স্লোগান দিয়েছিল, আজকাল স্লোগান দেয় না, বিজয় স্লোগান, এরকম বিজয় স্লোগান দিয়েছিল আবু সুফিয়ান তাজি আল্লাহ তাআলা পরে মুসলমান হয়েছিলেন, কিন্তু তার দ্বারা এইসব ক্ষয়ক্ষতি বা এসব হয়েছিল কুফুরের অবস্থায়। ইসলাম কবুল করলে আল্লাহ অতীতের গোনা খাতা মাফ করে দেয়। তো বলে উঠেছিল যে অলো হোবাল মানে হোবালের জয়, হোবালের জয়, অলো মানে জয়, উঁচা হলো, জিতলো, অলো হোবাল, হোবালের জয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমার জবাব দাও, উমারের কণ্ঠ খুব জোরালো কণ্ঠ ছিল, জোরালো কণ্ঠে জবাব দাও যাতে ওদের কাছে আওয়াজ পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ কি জবাব দিব, জবাব তো খুঁজে পাই না, জবাব শিখিয়ে নি, বলে বল আল্লাহু আলা ওয়াজাল, আল্লাহু আলা ওয়াজাল, আল্লাহ হচ্ছেন মহান এবং আজাল, শ্রেষ্ঠ, মহিমাময়, আল্লাহু আলা ওয়াজাল। তো তারা শিরকি নামও রাখতো, ইসলামী নামও রাখতো। আজকাল এই বিদাতপন্থীদের নামে এরকম পাবেন। একটি মাদ্রাসা আছে দিল্লিতে, আমি যখন সৌদি আরব আসছিলাম তখন ওখানে দেখি যে কিছু এলাকার ছাত্র, কিছুদিন শিক্ষকতা দেশে করেছি তো বেশ কিছু ছাত্র, আমার ছাত্র ওই মাদ্রাসায় পড়ছে, দেওবন্দি মাদ্রাসা, দেওবন্দের শাখা। মাদ্রাসাটির নাম, মাদ্রাসাটির নাম বলছি, মাদ্রাসা হুসাইন বক্স, মাদ্রাসার নামই হচ্ছে হুসাইন বক্স। হুসাইন বক্স মানে কোনদিন চিন্তা করেছেন? হুসাইন বক্স মানে হুসাইনের দান, বক্সে দাও মানে দান করে দেয়। এই জন্য যারা কোরআন খানিতে বিশ্বাসী, কোরআন খানি করে মিরিতের নামে, তারা কি করে যে আল্লাহ আমরা যে কোরআন খতম করলাম, আল্লাহ নেকিটা অমুক আমার বাবাকে বা দাদাকে বা অমুক হাজি সাহেবকে কি করে দাও, বক্সে দাও বা আমি বক্সে দিলাম, এরকম বলে, বক্সে দাও মানে বক্সিস করা, দান করে দাও। তো হুসেন বক্স মানে হুসেনের দান, হুসেনের বক্স কিছু আছে নাকি পৃথিবীতে? হুসেনের দান না মাদ্রাসা আছে, না হুসেনের দান পৃথিবী আছে, না হুসেনের দান কোনো রুজি রিজিক আছে, সবকিছু কার দান? আল্লাহ পাকের দান। তাহলে এই নাম কি শিরকি নাম নয়? আলী বক্স। তারপরে পাকিস্তানে, ভারতে উর্দু ভাষীদের বহু নাম আছে এরকম, শিখেন পীর বক্স, পীর বক্স নাম আছে মানে পীরের দান, বড় শিরকি নাম। বেরেলভীদের নাম আজকাল খুব ব্যাপক হারে রাখছে ভারত পাকিস্তান বাংলাদেশে, আব্দুল মুস্তফা, আব্দুল নবী, আব্দুর রসুল, আর ওটাকে একটু হালকা করে মার্জিত, হালকা করে, তারপরে জায়েজ নাই, গোলাম রসুল, গোলাম নবী, যদিও ওর হয়তো গোলামের দুটি অর্থ হয়, তারপরেও গোলাম মানে গোলামও হয়, যদি উর্দু মিডিয়াম রাখেন বা ফার্সি ধরেন গোলাম মানে দাস, তাহলে আব্দুল মুস্তফার অর্থে হলো, আর আরবিতে গোলাম মানে বালক বা ছেলে, না বালক ছেলেকে গোলাম বলে, তো যদি তাই অর্থ দ্বিতীয় অর্থ নেন তাহলে গোলাম নয় মানে নবীর ছেলে, তো নবীর ছেলে তো কেউ নেই, নবীর কোনো ছেলে নেই, মেয়ে শুধু ছিল বেঁচে, সেজন্য আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজাল, কিছুক্ষণ আগে আয়াত পাঠ করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, মানে কোনো ছেলের সন্তান তার বেঁচে থাকেনি। সুতরাং কেউ বলবে যে আমার নাম গোলাম নবী, গোলাম রসুল, আমি রসুলের সন্তান, রসুলের বৎস, এই অর্থে নাম রেখেছি, এটাও জায়েজ নয়, কারণ আল্লাহ নিষেধ করছেন। উদউহুম লি আবাহিম, তাদেরকে তাদের বাবার সাথে সম্পর্কিত করে ডাকো, আল্লাহ পাক বলছেন সূরা আযাবে, হুয়া আক্তাতু ইনদাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর নিকট ন্যায়সঙ্গত কথা। আর তুমি বলবে তোমার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান বা হাবিবুর রহমান, আর বলছো গোলাম নবী, গোলাম রসুল, আগর মানে নবীর বালক আর রসুলের বালক, না জায়েজ নাই, তাহলে এই অর্থে শিরকে না পৌঁছিল, এদিক দিয়ে জায়েজ নাই। আর যদি গোলাম মানে দাস নেন, আব্দের মানে নেন, তো আব্দুল মুস্তফা, আব্দুল নবী, আব্দুল রসুল নাম রাখা যেমন শিরকে নাম, তেমনই গোলাম নবী, গোলাম রসুল নাম রাখা। এই তৌহিদগুলি না, এই তৌহিদের শিক্ষা আছে না, এই শিক্ষার চর্চা আছে না, সংশোধন আছে না, মানুষের মধ্যে জ্ঞান আছে। আলেম ওলামা যদি না শিখায় জনসাধারণ শিখবে? এখন পর্যন্ত সেই মাদ্রাসা, খুব প্রাচীন মাদ্রাসা, মনে হয় 100 বছর বেশি হয়ে গেছে, ইংরেজের আমলের মাদ্রাসা, হুসেন বক্স মাদ্রাসা, নাম পরিবর্তন করা যাবে না, মাদ্রাসা ইসলামিয়া, জামিয়া ইসলামিয়া, আরো কোনো নাম দেন, মানুষের নাম দিয়ে করতে পারেন, মানে এখানে মাদ্রাসা আবু বকর সিদ্দিক, মাদ্রাসা তো হাফসা, মাদ্রাসা তো আয়েশা সিদ্দিকা, অসুবিধা নেই, কিন্তু আপনি হুসেন বক্স মাদ্রাসা, হুসেনের দান মাদ্রাসা, শিরকি নাম, মাদ্রাসার নামই যদি শিরকি হয় তাহলে শিক্ষা হিসেবে কি হবে? আর তো মক্কার মুশরিকদের মধ্যে এরকমই ছিল, তৌহিদেরও কথা ছিল, নাম ছিল, আর শিরকি নামও ছিল। ওই রকমই আজকাল বিদাতি সমাজে আছে, আপনি কোরআন সুন্নাহর অনুসারী হবেন, শিরক মুক্ত হন, নামের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে শিরক মুক্ত হন, গায়ে যদি তাবিজ থাকে তাবিজ ছিঁড়ে ফেলেন, শিরক মুক্ত হন,
সুতা টাকা বেঁধে রেখেছেন যে এতে আমি বালা মুসিবত থেকে দূরে থাকবো, আমার ছেলে মেয়ে নিরাপদ থাকবে, ছিঁড়ে ফেলেন। বাড়িতে গাড়িতে কিছু ঝুলিয়ে রেখেছেন যে তাহলে বদনজর থেকে বেঁচে থাকবে, ইত্যাদি ছিঁড়ে ফেলেন, কারণ এগুলি শির্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার নাম ছিল আব্দুল্লাহ, নাম তৌহিদ নাম ছিল, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, মুত্তালিবের দাস বা বান্দা, এটি নাম তৌহিদ নাম নাই, শিরকের আমলের নাম ছিল। বিন হাসেম, হাসেমের তাহলে পুত্র আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হাসেম মিন কুরাইশ, এই হাসেম গোত্র কুরাইশ বংশ থেকে, এই জন্য নবী সাল্লামের গোত্রকে বলা হয় হাসেম গোত্র, আর বংশ হচ্ছে কুরাইশ বংশ। বংশটা একটু বড়, আর গোত্র বংশের একটা শাখাকে গোত্র বলা হয়। ও কুরাইশ মিনাল আরব, আর কুরাইশ বংশ আরব বংশের অন্তর্ভুক্ত। আরবে মস্তা আরব, আরবকে তিন ভাগে ভাগ করা হয়েছে তারিখ ইতিহাসের কিতাবে, আরবে বায়েদা যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, যেমন আদ সামুদ এইসব সম্প্রদায় ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে, তাদের প্রজন্ম আর পৃথিবীতে নেই। আদ সামুদকে আল্লাহ সমনে বিনাশ করে ধ্বংস করে দিয়েছে, তাদের আজাবে ইলাহি এমন নেমে এসেছে যে সব ধ্বংস হয়ে গেছে ওই সব সম্প্রদায়। এরা আরবে বায়েদা, আরবে আরেবা যারা আসল আরব, এরা হচ্ছে অধিকাংশ প্রাচীন ইয়েমেনি যারা, এরাকে আরবে আরেবা বলা হয়, যাদের প্রাচীন যুগ থেকে আরবি ভাষা ছিল। আরবে মোস্তা আরেবা যাদের আসল মাতৃভাষা আরবি ছিল না, কিন্তু পরবর্তীকালে তারা পরবর্তীকাল আজকালকার জামানা হিসেবে অনেক আগে, হয়তো 5000 বছর আগে, কিন্তু পরবর্তীকালে তারপরেও তারা আরব এলাকায় এসে বসবাস আরম্ভ করে, তারপরে তাদের ভাষা আরবি হয়ে যায়, তাদেরকে বলা হয় আরবে মোস্তা আরেবা। এই তিনটি ভাগ তারিখের কিতাবে পাবেন, আর এটা বিস্তারিত এর উপর বড় বড় বই লিখা হয়েছে যে মোস্তা আরেবা কারা, মোস্তা আরেবা গোত্রের অন্তর্ভুক্ত কোন কোন এলাকার লোকেরা কোন বংশগুলি, আর আরেবা লোক কোনগুলি। মোস্তা আরেবার অন্তর্ভুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাড়ি কোথায় ছিল? ইরাকে, আর ইরাকের ভাষা তখন আরবি ছিল না, ইরাকের ভাষা তো আরবি হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফতহ করলেন, ইরাক জয় করলেন, ইরাকে বাসরা কুফা শহর কায়েম হলো, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহের যুগে পর্যন্ত কুফায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাতৃভাষা কি ছিল? ফার্সি ভাষা ছিল। তাহলে আজরের ভাষা, ইব্রাহিম আলাইহিস সালামের আসল জন্মগত ভাষা আরবি ছিল না, এই জন্য পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে আর হাজারকে রেখে দিয়ে চলে গেলেন মক্কায়, মক্কায় যখন আরব বংশে বংশ যাতায়াত করতো, থাকতো মাঝে মাঝে এসে ওখানে তাঁবুটা নিয়ে থাকতো, ওদের আশেপাশে থাকতে থাকতে আরবি শিখলেন ছোট থেকেই। আরবরা হচ্ছেন, মানে আরবের মোস্তা আরেবা হচ্ছেন ইসমাইল আলিহিস সালামের বংশোদ্ভূত বা জুরিয়াত, মানে আউলাদ। ইবনে ইব্রাহিম আল খলিল, ইসমাইল আলি সালাম হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে, আলিহি ওয়ালা নবীন আফজালু সালাত ওয়াসালাম, তাঁর প্রতি মানে ইব্রাহিম আলী ইসলামের প্রতি, ওয়ালা নবীনা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আফজালুস সালাত ওয়াস সালাম, সবচাইতে উত্তম শ্রেষ্ঠ সালাত এবং সালাম পেশ করছি, লেখক বলছেন। আর আমাদের দেশের বিদাত পন্থীরা যারা তৌহিদ সুন্নার শত্রু, তারা বলে যে ওয়াহাবিরা দুরুদ পড়ে না। এই কিতাবটি লিখাই হচ্ছে শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তার ভাষায় বলছি, তিনি বলছেন আলাইহে ওয়ালা নবীনা আফজালুস সালাত ওয়াস সালাম, শুধু সালাত সালাম নয়, আফজালুস সালাত ওয়াস সালাম, সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে উৎকৃষ্ট সালাত এবং সালাম পেশ করছি আমি ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই জন্য মাঝে মাঝে আমি বলি যে যারা বিদাতীরা গাল দেয় কোরআন সূরা নরসারিকে, এই বলে যে ওয়াহাবি মরদুদ না ফাতেহা না দুরুদ, এটি ভারতীয় বিদাতীদের একটা ছন্দ তৈরি করা আছে। তো এই ছন্দে কি বলা হয়েছে? ওয়াহাবিরা মরদুদ, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, কখনো না, তারাই বিতাড়িত যারা বলে, কারণ এই খারাপ গুণগুলি তাদের কাছে আছে, আমাদের কাছে নেই, বা যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে তাদের কাছে নেই। কোরআন সুন্নাহ অনুসারী না আরবের কোরআন সুন্নাহ অনুসারীদের কাছে এই খারাপ গুণ আছে, না ভারত উপমহাদেশ বাংলাদেশ পাকিস্তানের কোরআন সুন্নাহ অনুসারীদের মধ্যে এই গুণ আছে, খারাপ গুণে তাদের মধ্যে আছে। কি দুটি খারাপ গুণ বলেছে? যে না ফাতেহা না দুরুদ, এরা ফাতেহাও পড়ে না আর দুরুদও পড়ে না, সেই জন্য এরা কি মারদুদ। তাহলে মারদুদ কেন ফাতেহা না পড়ার কারণে আর দুরুদ না পড়ার কারণে? শুনবেন এখন হাকিকত, বিদাতীদের কাছে ফাতেহা আর দুরুদের তেমন কোনো মূল্য নেই।
এই কবর পূজারীদের মজহাবে তাদের তরিকাতে ফাতিহা এবং দুরুদের তেমন কোনো মূল্য নেই, হালকা মূল্য আছে। এই ফাতিহা দুরুদ বিনে তাদের নামাজ হতে পারে, ফাতিহা ছাড়া আর দুরুদ ছাড়া তাদের নামাজ হয়। কিন্তু যাদেরকে তারা ওয়াহাবি বলছে আরব দেশের, অথবা ভারত বাংলাদেশ পাকিস্তানের যাদেরকে তারা ওয়াহাবি বলে, তাদের আকীদা হচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, দুরুদ রুকুন দুরুদ ছাড়া কোনো নামাজ হয় না, ফরজ হয় না, নফল হয় না, সুন্নত হয় না, বিতর হয় না, একা হয় না, জামাতে হয় না, ইমামের হয় না, মুক্তাদির হয় না। শুনে রাখেন ভালো করে। তাহলে মারদুদ কে? ওরা যারা এগুলোকে গ্যার জরুরি মনে করে যে নামাজে দুরুদ না পড়লেও হয় নামাজ, দুরুদ পড়া সুন্নত, তাদের হুকুম শোনেন, তাদের কাছে দুরুদ নামাজে পড়া সুন্নত। ফরজ কতটুকু শোনাচ্ছি, ফেকা যারা পড়েছেন, কদরি পড়েছেন, হিদায়া পড়েছেন, বেকা পড়েছেন, তারা কিতাব আবার দেখে নেবেন যদি মনে না থাকে। তাদের কাছে নামাজে ফরজ হচ্ছে মেকদারু তাশাহুদ বসা, তাশাহুদ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বসা, বাস তাশাহুদ পড়াও নয়, তাশাহুদের সমান বসলেই ফরজ আদায় হয়ে যায়। তাহলে একটা লোক নামাজের শেষখানে তাশাহুদের সম পরিমাণ বসে যদি ইচ্ছা করে সালাম ফেরাও তাদের কাছে ফরজ না, ইচ্ছা করে নামাজ বিরোধী কোনো কাজ করে, যেটাকে তাদের ভাষা বলে যে খুরুজ বে সুনাই, ইচ্ছা করে একটা নামাজ বিরোধী নামাজ বিপরীত কাজ করে দেন, বেরিয়ে চলে যান, নামাজ তাদের কাছে হয়ে যাবে। পক্ষান্তরে কোরআন সুন্নার অনুসারী তাদেরকে তারা ওয়াহাবি বলছে, আত্তাহিয়াত ছাড়া নামাজ হয় না, যাতে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালাম নবীর উপর পেশ না করলে নামাজ হয় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরুদ ইব্রাহিম না পড়লে নামাজ হয় না। এই দুটি হচ্ছে রুকুন কোরআন সুন্নার অনুসারীদের কাছে, যারা সরাসরি কোরআন সুন্নার প্রতি আমল করার চেষ্টা করে তাদের হচ্ছে এটি মত। পক্ষান্তরে যারা বলে ভায়া দিয়ে কোরআন হাদিস মানবো, কোরআন হাদিস মানবো, কিন্তু আমাদের ইমাম সাহেব গুরুজি যেটাকে স্বীকৃতি দিয়েছেন সেই তরিকা মোতাবেক নামাজ পড়বো, সেই তরিকা মোতাবেক আমরা দুরুদ পড়বো, তাদের মতলাক হচ্ছে যে আত্মাহত না পড়লেও নামাজ হয়ে যাবে, দুরুদ না পড়লেও নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহা, সূরা ফাতিহা সম্পর্কে তাদের মত হচ্ছে যে মুক্তাদির জন্য পড়াই জায়েজ নাই। তা না ফাতিহা কারা করলো? তারাই তো করলো, যে মুক্তাদি, আর অধিকাংশ লোক মুক্তাদি, ইমাম তো একজন রে ভাই, তাই না? প্রত্যেক মসজিদে ইমাম মাত্র একজন, মুক্তাদি হচ্ছে 500-700 হয়তো। তাহলে শতকরা, শতকরা কি হাজারে বলতে হবে, হাজারে দুটো তিনটে ইমাম ধরেন আর বাকি সবই তো মুক্তাদি। তারা অধিকাংশই কি করে না, সূরা ফাতিহা পড়ে না, শুধু পড়ে না নয় বলে না যাই, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া তাদের কাছে জায়েজই নয়, জায়েজ নয়, সিররি তো জায়েজ নয়, জেহরি তো জায়েজ নয়, জোহর আসর নামাজও জায়েজ নয়, এই মাগরিবের এশা তৃতীয় চতুর্থ রাকাতে ওইসবেও জায়েজ নয়, আর জেহরি যেগুলোতে সূরা জোরে পড়াছে সেখানেও জায়েজ নয়, জায়েজই নয় তাদেরকে সূরা ফাতিহা পড়া। তাহলে সূরা ফাতিহার বিরোধী তো তারা বেশি, তাহলে মারদুদ আবার কি হবে, উল্টো গাল তাদের উপর গিয়ে পড়লো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্য বলেছেন, কোন মানুষ যদি কোন মুসলিম ভাইকে বলে কাফের অথবা মারদুদ, তাহলে দুইজনের একজন অবশ্যই মারদুদ কাফের হবে। মান কাল আলে আখি, হে কেউ যদি নিজের ভাইকে বলে ইয়া কাফের, হে কাফের, অথবা বলে হে মারদুদ, মারদুদ মানে আল্লাহ রহমত থেকে আপনি ওকে বঞ্চিত করছেন, আপনি আপনার ইখতিয়ারে কি রহমত আছে, রহমত কি আপনি দখল করে আছেন আল্লাহ নাকি, যে আপনি ইচ্ছা মতো আপনি যাকে ইচ্ছা রহমতে ঢোকাবেন আর যাকে ইচ্ছা রহমত থেকে বের করে দিবেন? কিন্তু আল্লাহর রহমত ইউতিমাই আসা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেবেন। তাহলে আপনি কুকিগত কি করে করলেন আল্লাহর রহমত, নিজের ধন সম্পদ কুকিগত করে রাখতে পারেন না? আরে আল্লাহর রহমত কে কুকিগত করে রাখবেন, যে আমরা এই রহমতের শুধু অধিকারী বাকি মারদুদ। তাহলে মারদুদ কে? কোনো ভাইকে কেউ যদি মারদুদ বলে তাহলে দুইজনের একজন অবশ্যই মারদুদ হবে, দেখলেন? সুতরাং এইরকম বাড়াবাড়ি কখনো করবেন না, আল্লাহর হস্তে নামাজটা সংশোধন করে নেন, আর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন, আত্তাহিয়াত আর দুরুদ দিয়ে নামাজ পড়ছেন, ওটাকে ফরজ মনে করেন, সুন্নত মনে করিয়েন না, ওটাকে গ্যার জরুরি মনে করিয়েন না, ওটা না পড়লেও নামাজ হয়ে যায়, এসব ফতোয়া রাখেন, ওই কিতাবই থাক, আর আপনি কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেন, কিতাবে আছে কিতাবে থাক, আপনাকে কিতাব বলতে হয় আল কিতাব, কোরআন এবং হাদিসের অনুসরণ করতে বলা হয়েছে, আর মানুষের লেখা কিতাব হিদায়ত বিকায়াত আর কুদরি ওই সব তো অন্ধভাবে ফলো করবেন, এই কথা আপনাকে শেখানো হয়নি। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়া আলা নবিয়িন আফযালুস সালাতু ওয়াস সালাম, লেখক বলছেন যে
ইব্রাহিম খলিলুল্লাহর উপর সালাত সালাম পেশ করছি, আর নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোত্তম সালাম এবং সালাত পেশ করছি। ওয়ালাহু মিনাল উমরি 73 সানা। নবী কারীম সাল্লাল্লাহু বয়স কত ছিল? ইংরেজিতে আগে জানছেন 63 বছর। 63 বছর, 63 সানা ছিল। মেনহা আরবাউনা কাবলান নবুয়াহ, তার মধ্যে 40 বছর নবুয়াত প্রাপ্তির পূর্বে ছিল, অর্থাৎ 40 বছর বয়সে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত রিসালাত পেয়েছেন। ওয়া সালাসু ওয়া ইশরুনা নাবিয়ান ওয়া রাসুলান, 23 বছরের জীবন হচ্ছে নবুয়াতের জীবন আর রিসালাতের জীবন, নবী রাসুল হয়ে 23 বছর বেঁচে ছিলেন। তো মোট হয়ে গেল তাহলে 63 বছর। এর মধ্যে মক্কায় কত বছর? ব্যাস 53 বছর। 40 বছর এবং নবী হওয়ার পরে 13 বছর, তাহলে 53 বছর হচ্ছে মক্কাতুল মুকাররমাইন। বাকি বাঁচে আর 10 বছর। হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় থেকেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়েছেন, এন্তেকাল করেছেন। বিদাতিরা কতগুলি ভাষা বলে, মাঝে মাঝে আমরাও বলি, কিন্তু তার সাথে সহি আকিদা স্পষ্ট করার জন্য এন্তেকাল করেছেন, ওয়াফাত পেয়েছেন বলে দিচ্ছি। কারণ বিদাতিরা বলে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আমিও বললাম। হ্যাঁ, তার মানে এই নয় যে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, মারা যাননি, আবার এইরকমই জীবিত আছেন, না। তারপরে বিদাতিরা বলে যে আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আমরাও বলি আল্লাহর পেয়ারা হয়েছে নিঃসন্দেহে, হ্যাঁ আল্লাহর সাথে মিলিত হয়েছেন নিঃসন্দেহে, কিন্তু তার সাথে সাথে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার যে হায়াত ছিল সেটা শেষ হয়েছে। এই যে কোরআনের কথা না, মন গড়া আমাদের কথা, আল্লাহ পাক কোরআনে কারীম ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। হাফেজ সাহেবরা, সূরায়ে জুমার আল কোরআন বলছে, কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়্যিতুন, নিশ্চয় আপনি মাইয়্যিত, মাইয়্যিত মানে মৃত। তারপরেও বলবেন না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন আর আমাদের মতোই জীবিত আছেন। আজকে থেকে 7 থেকে 8 বছর আগে মাসিক মদিনা পত্রিকা লিখল যে নবী সাল্লাম জীবিত আমাদের মতো। তো বাহরাইনে গিয়েছিলাম বক্তব্য করার জন্য, ওখানে আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই আছেন নোয়াখালীর, জাজাহুল্লাহ খাইর, আল্লাহ পাক ইঞ্জিনিয়ার হলো, তাকে আল্লাহ পাক সুন্দর হিদায়াত করেছেন। তিনি বললেন যখন আমি এই পত্রিকা পড়লাম মদিনা যে আমাদের মতো জীবিত, তখন আমি প্রশ্ন আবার লিখে পাঠালাম এই খান সাহেবকে যে আমি শুধু একটি দলিল চাই যে আমাদের মতো জীবিতের, জীবিতের দলিল চাই, আমাদের মতো এই কথাটুকু দলিল চাই, কোরআন থেকে অথবা সহি হাদিস থেকে। এখনো জবাব আসেনি। এখন আমার সাথে টেলিফোন যোগাযোগ আছে, আজকে থেকে 4-5 বছর আগে গিয়েছিলাম সেখানে, ওনার বাড়িতে ছিলাম, কয়েকটা মসজিদে বক্তব্য করেছিলাম। তো এই হচ্ছে আলেমদের অবস্থা আমাদের, যারা মুফাসসির কোরআন, যারা তফসির লিখেছেন কিন্তু ভেজাল ঢুকে রেখে দিয়েছেন, নবী জীবিত আবার আমাদের মতো, আর কোরআন কি বলছে? হ্যাঁ, ইন্নাকা মাইয়্যিতুন। তাহলে কোরআনের আসলটা নেবেন না ওই বিকৃত তফসির নেবেন কোরআন বাদ দিয়ে? হে আয়া, তুমি থাকো, তোমাকে বুঝি না, তোমাকে মানি না, আমার হুজুর জি খান সাহেব যে তফসির করছেন সেটা নেবো, এটা নেবেন? আপনার বিবেক নেই? আল্লাহর কথা বাদ দিয়ে, রসুলের কথা বাদ দিয়ে আপনি খান সাহেবের কথা আর জান সাহেবের কথা আর অমুক সাহেবের কথা, মাওলানার কথা, হুজুরের কথা নেবেন না? আমার কথা, হুজুরের কথা, খান সাহেবের কথাকে কোরআন সন্ন্যার কষ্টী পাথরে যাচাই করতে হবে, বাছাই করতে হবে? যেটা কোরআন সন্ন্যার অনুকূলে হবে সেটা নেবেন, সে খান সাহেবের হোক আর জান সাহেবের হোক আর আমার হোক আরই হোক। আর যেটা ভুল হবে, ইচ্ছা করে ভুল হইতে পারে, অনিচ্ছাকৃত ভুল হইতে পারে, আকিদার ভুল হইতে পারে, মাসলা মাসাল ফেকারও ভুল হইতে পারে, সেটা ছেড়ে দিতে হবে। এই রাস্তাটা কেন বুঝতে পারছি না আমরা অনেকে? আল্লাহ পাক রব্বুল আলম নবী সাল্লাম সম্পর্কে আরও কয়েকটি আয়াতে তার ইন্তেকালের কথা উল্লেখ করেছেন, যাই হোক সেটি আসল বিষয় আজকে নয়, সেজন্য এখান থেকে শেষ করছি। আর একটি আয়াত কোরআনে কারিমে যথেষ্ট আপনার জন্য একজন মুসলিম হিসাবে, একটি আয়াতের একটা অংশকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি হবে ওটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। একটি অংশ অস্বীকার করা আর পুরো কোরআন অস্বীকার করা একই কথা। কেউ যদি বলে সূরায়ে কাউসারে ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার, আমি সালাত তো মানছি, নামাজ মানছি, কিন্তু কুরবানি মানছি না, মুসলমান থাকবে? তাহলে কেউ যদি ইন্নাকা মাইয়্যিতুন, না 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 তিনি মারা যাননি, এই কথা আমি মানি না, তাহলে মুসলমান থাকবে? চিন্তা করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর হিজরতের পরে মদিনায় কাটালেন, 63 বছর বয়স হইল, বিদায় নিলেন দুনিয়া থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে এন্তেকাল হলো তার।
নব্বিয়া বি ইকরাহ, তিনি নবীও ছিলেন রসুলও ছিলেন, তাকে নবী বানানো হয়েছে ইকরা আয়াত দিয়ে। ইকরা দিয়ে যে আয়াতগুলি শুরু হয়েছে সেই আয়াতগুলি নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন। ইকরা বিসমি রব্বিকা আল্লাযি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযি আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটি আয়াত নাজিল হলো প্রথম হীরা পাহাড়ের গুহায়, যেটাকে আজকাল জবালে নূর বলা হচ্ছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবী হলেন। তারপরে দ্বিতীয় পর্বে কিছুদিন পরে, ইখতিলাফ আছে কদিন পরে অথবা ক বছর পরে, ইখতিলাফ এই বিষয়টি তো রয়েছে ঐতিহাসিক ইখতিলাফ, দ্বিতীয় পর্বে নাজেল হইল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফা আনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, সূরা আল মুদ্দাসসিরের আয়াতগুলি। তো এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে হ্যাঁ চাদর আবৃত, দেসার মানে ওপরের কাপড়, শরীরের সবচাইতে ওপরে যে কাপড় থাকে সেটাকে দিসার বলা আরবি ভাষায়, আর সবচাইতে ভিতরে গায়ে লেগে যে কাপড় থাকে তাকে শেয়ার বলা হয়। শুনে রাখি, শেয়ারুন ও দিসারুন। তাহলে আমরা গেঞ্জি পরি ভিতরে, এটা হচ্ছে শেয়ার, আর ওপরে যদি চাদর থাকে, রুমাল থাকে, হ্যাঁ একটা গামছা গায়ে দিয়ে আছেন ওপরে জামা টামার ওপরে, সেটা হচ্ছে দিসার, অথবা কিছু নেই তো ওপরে জামা যেটা আছে হ্যাঁ জুব্বা আছে সেটা হচ্ছে দিসার। তো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির মানে হে চাদর আবৃত বা হে বস্ত্র আচ্ছাদিত। কি কুম, আপনি দাঁড়ান আর শুয়ে থাকবেন না, চলেন উঠেন, চিন্তিত হবেন না, দুশ্চিন্তা করবেন না, পিছপা হবেন না। কি হবে, কি করে বলবো এই কথা, সবাই এসব দেবী দেবতার পূজা করে, 360 মূর্তি কাবা ঘরে কাবার চারিদিকে, আর বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, বলবো কি করে, সাহস কম, দাঁড়াইতে হবে, এখন সাহস করতে হবে। ফা আনজির, এখন সাবধান করেন, সতর্ক করেন, সতর্ক করেন মুশরিকদেরকে যে ছাড়ো এইসব, নাহলে সর্বনাশ তোমাদের দুনিয়া আখেরাত, তোমরা দুনিয়ায় মুশরিক কাফের আল্লাহর শত্রু, মাগজুব আলিহিম, অভিশপ্ত এবং আল্লাহর আজাব তোমাদের ইন্তেজারে প্রতীক্ষায় রয়েছে, সুতরাং চিরকাল জাহান্নামে থাকবে, খবরদার। কম পাঞ্জের ও রব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের আপনি হ্যাঁ কি করুন, তাকবীর পাঠ করুন, অর্থাৎ মহিমা বর্ণনা করুন। ও সিয়াবাকা ফাতাহির, আপনার কাপড়কে পাক পবিত্র রাখুন, এর মানে এই নয় যে কাপড় পাক পবিত্র নেই, কাপড় পাক পবিত্র থাকলেও সতর্কতা আমরা করি না, হ্যাঁ সতর্কতার বাণী আমরা বলি না, অবশ্যই ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন, অথচ কাপড় হয়তো পাক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড়কে পাক পবিত্র রাখতে বলেছেন, আর কেউ কেউ এর তফসির করেছে আপনার অন্তরকে দুশ্চিন্তা থেকে পাক করুন, সিয়াম মানে অন্তরের অর্থ নিয়েছেন, কেউ কেউ তফসির এই তফসির করেছেন, আরবি ভাষায় এরকম বলে উদ্দেশ্য কখনো কখনো করা যায়, কি তফসির বলে দিলাম, কিন্তু বাহ্যিক তফসির হচ্ছে আপনার কাপড় চোপড় পাক রাখুন, কারণ তার উপর নির্ভর করছে আপনার বহু ইবাদত বন্দেগি, কাপড় যদি পাক না থাকে তাহলে নামাজ হবে না, আর নামাজ না হইলে মুসলিম থাকতে পারবে না। সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুব, অপবিত্র তাকে ত্যাগ করুন, রুজ মানে অপবিত্রতা, এটা হচ্ছে শাব্দিক অর্থ, এটি আম তফসির সাধারণ তফসির, আর কেউ কেউ খাস তফসির করেছে রুজ অপবিত্রতা, সবচেয়ে বড় অপবিত্রতা হচ্ছে প্রতিমা পুতুল পূজা, শিরক, কবর মাজার পূজা, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা হচ্ছে সবচেয়ে বড় নাপাকি, কারণ কাপড়ের নাপাকি যদি থাকে তো আজকের কাপড়টা নাপাক ছিল আজকের নামাজটা হলো না, কিন্তু অন্তরে যদি শিরক উপরে নাপাকি থাকে তাহলে সারা জিন্দগির কোনো ইবাদতবন্দী কবুল হবে না, আর অতীতের সমস্ত ইবাদতবন্দী ধ্বংস হয়ে যাবে, ঠিক না। তাহলে সবচেয়ে বড় নাপাকি হচ্ছে অন্তরের শিরক উপরে নাপাকি, আল্লাহ পাক এজন্য বলছে ওয়া রুজ্জা সাহজুর, হে নবী আপনি প্রতিমা পুতুলের শিরকের অপবিত্রতাকে ত্যাগ করুন, খবরদার ও কাছে যেন না, মুশরিকদের মেলায় যাবেন না, ওরসে যাবেন না, হিন্দুদের যেমন মেলায় পূজা পূজার মেলায় যাবেন না, তেমনি যারা কবর পূজারি মুসলিম তাদের ওরস খাসি বকরি নিয়ে যে ওরসের মেলায় যায় খবরদার সেখানেও যাবেন না, এই হচ্ছে ওরুজ্জা ফাজর, ত্যাগ করুন আপনি শিরক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুদাসসির আয়াতগুলি নাজিল করে রাসূল বানালেন। তাহলে নবী আর রাসূলের পার্থক্য কি, এই কথা বলতেই প্রশ্ন জাগে, নবী রাসূলের পার্থক্য কি? ওলামায়ে কেরামরা
পার্থক্য করেছেন দুই রকম করে। একটি যেটা প্রসিদ্ধ পার্থক্য লেখক উল্লেখ করেছেন বা ভাষ্যকার শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, তা হচ্ছে ওয়াল ফারকু বাইনার রাসূল ওয়ান নবী কামা ইয়াকুলু আহলুল ইলম, নবী এবং রাসূলের মাঝে পার্থক্য যেমন আহলে ইলম মানে উলামায়ে কেরামরা করেছেন, তা হচ্ছে আন্নান নবী হুয়া মান উহিয়া ইলাইহি বিশারইন ওয়া লাম ইউমার বিতাবলীগহি, নবী ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে কোন শরীয়তের ওহী তো হয়েছে কিন্তু তাকে তাবলীগের প্রচারের পৌঁছে দেওয়ার আদেশ করা হয়নি। তার মানে আল্লাহর কাছ থেকে ওহী আসে, ফেরেশতাদের মাধ্যমে তার কাছে ওহী আসে, আসমানি খবর আসে, বিধিবিধান আসে, কিন্তু তাকে নিজে আমল করার জন্য বলা হয়েছে গ্রামবাসীকে পৌঁছাও, তোমার কমকে জাতিকে পৌঁছাও, তবলিগ করো, প্রচার করো, এই আদেশ করা হয়। এটি হলো কিসের সংজ্ঞা? নবীর সংজ্ঞা। রাসূলের সংজ্ঞা বলছেন ওয়া রাসূল মান আওহাল্লাহু ইলাইহি বিশারইন ওয়া আমারা বিতাবলিগিহি ওয়াল আমালি বিহি, আর রাসূল তাকে বলা হয় যার কাছে আল্লাহ কোন শরীয়তের ওহিও করেছেন এবং তার প্রচারের আদেশও করেছেন আর আমলের আদেশ করেছেন। তাহলে পার্থক্য কোনখানে হইল? ওহি দুইজনের উপরই হয়েছে, নবীর প্রতি ওহি হয়েছে, ফেরেশতা এসেছেন ওহি নিয়ে আর রাসূলের প্রতি এসেছেন, কিন্তু নবীকে তবলিগের আদেশ করা হয়নি, প্রচারের আদেশ করা হয়নি, আর রাসূলকে তবলিগের প্রচারের আদেশ করা হয়েছে। তাহলে নবীকে কি করা হয়েছে? ওহি করা হয়েছে যে আপনি আমল করেন, আর রাসূলকে ওহি করা হয়েছে, ওহিও করা হয়েছে, বলা হয়েছে আপনি আমল করেন আর প্রচার করেন, তবলিগ করেন। বল্লেগ মাউনজলা ইলিক, আল্লাহ পাক যেমন কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী যা আপনার উপর নাযিল হচ্ছে তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন, ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত, আপনি যদি এরকম কাজ না করেন, না পৌঁছান, তাহলে আপনি আল্লাহর রিসালাত পয়গামকে পৌঁছালেন না, জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক শাসন করছেন, সতর্ক করছেন। তাহলে তবলিগ এর দায়িত্ব ছিল রাসূলদের। এইটি হচ্ছে এক ধরনের তারিফ বা সংজ্ঞা আর নবী রাসূলের পার্থক্য। সংজ্ঞা হয়ে গেল, তার সাথে পার্থক্য হয়ে পার্থক্য তবলিগ করা আর না করার পার্থক্য। কিন্তু অনেক গবেষক ওলামারা বলেছেন এবং আমিও বলছি যে দ্বিতীয় যে সংজ্ঞা পার্থক্য বলবো সেটা বেশি ঠিক। কারণ এটা কেমন লাগে, আজকে আমরা দাওয়াত তবলিগের কাজ করছি, প্রত্যেক মুসলিমকে যা জানেন তা পৌঁছাতে বলা হয়েছে, বললে গোয়াননি বলা আয়া, যদি একটি আয়াতও জানা থাকে, একটি হাদিসও জানা থাকে, আয়া মানে এখানে বিধান, শরীয়তি বিধান, আয়াত মানে শুধু আয়াত নয়, হাদিস জানেন আর পৌঁছাবেন না? হ্যাঁ, টাকার নিচে কাপড় গেলে জাহান নামে যাবে, হাদিসটা পৌঁছাবেন না নাকি? হ্যাঁ, হাদিস সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হাদিসটা পৌঁছাবেন না? তাহলে আয়া মানে এখানে হুকুম, শরীয়তের বিধান, যদি শরীয়তের একটি ছোট বিধানও জানা থাকে তাও পৌঁছে দাও আমার পক্ষ থেকে। তাহলে আমরা তো তবলিগের আদেশ আমাদেরকে হয়েছে, তাহলে নবীগণকে ওহি হচ্ছে আর তবলিগের আদেশ হবে না, শুধু তুমি নিজে আমল করো, এটা কেমন কথা হইল? আপত্তি এই সংজ্ঞার উপর, নবী রাসূলের যে প্রথম সংজ্ঞা বর্ণনা করা হলো, তাহলে সঠিক সংজ্ঞা কি হইতে পারে? শুনেন, আর এক রকমের সংজ্ঞা নবী রাসূলের। এখানে যদিও লেখক বা ভাষ্যকার উল্লেখ করেন কিতাব সংক্ষেপে যার ফলে, কিন্তু অন্যান্য কিতাবে এই সংজ্ঞাগুলি উল্লেখ করা হয়েছে, এমন না যে নিজের পক্ষ থেকে বলছে। তা হচ্ছে যে নবী তাকে বলা হয় যার কাছে ওহি এসেছে কিন্তু নতুন শরীয়তের ওহি আসেনি, আগেরই শরীয়ত ছিল, আগের রাসূলের শরীয়ত ছিল, আর তাকে বলা হয়েছে আগের রাসূলের যে শরীয়ত আছে তার কি করো? তাবলীগ করো। তাহলে নবীর সংজ্ঞা হয়ে গেল এই রাসূল, রাসূল মান উহিয়া ইলাইহি বিশারইন, যদি যার কাছে নতুন শরীয়তের ওহিও এসেছে এবং তাকে তাবলীগ করতে বলা হয়েছে, তিনি হচ্ছেন রাসূল। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নতুন শরীয়তের কিতাব আল কোরআন এসেছে এবং তাকে তাবলীগ করতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ, নবীও এবং রাসূল, তার কাছে ওহি এসেছে, ইনজিল নাজিল হয়েছে এবং প্রচারও করতে বলা হয়েছে। রাসূল মুসা আলাইহিস সালাম, তার কাছে ওহি এসেছে, তাওরাতও নাজিল হয়েছে আর তাবলীগও করতে বলা হয়েছে, রাসূল। কিন্তু জাকারিয়া, ইয়াহিয়া, হ্যাঁ, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা আলাইহিস সালামের সমসাময়িক তারা নবী, তাদের কাছে কোনো কিতাব নাজিল হয়েছে, নতুন শরীয়ত নাজিল হয়েছে? না, বনী ইসরায়েলদের কাছে যে শরীয়ত ছিল, তাওরাতের শরীয়ত ছিল, তারই প্রচার করতে বলা হয়েছে তাদেরকে, তাদের কাছে ওহী আসতো, তাদেরকে ওহীর মাধ্যমে তাদেরকে নবী করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল, আল্লাহ রাসূল, কিন্তু তারপরে ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, তারা নবী আম্বিয়া, তাদের কাছে নতুন শরীয়ত আসেনি,
তোমাদের পিতা তোমাদের দাদা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যে সোহফে ইব্রাহিম এসেছে তার তোমরা কি করো তবলীগ করো তাহলে নবী রাসূলের সংজ্ঞা দ্বারা বোঝা গেল যেই সংজ্ঞাই করেন এটা বেশি ভালো অবশ্য এই সংজ্ঞা যেই সংজ্ঞাই করেন নবী রাসূলের মাঝে আম খাসের পার্থক্য আছে আম খাসের পার্থক্যের অর্থ হচ্ছে যে প্রত্যেক রাসূল তাহলে নবী কিন্তু প্রত্যেক নবী রাসূল নন কারণ নবী কাকে বলা হলো যার কাছে ওহী এসেছে আর তবলীগ করতে বলা হয়েছে নতুন শরীয়ত আসেনি আর রাসূল যার কাছে ওহী এসেছে নতুন শরীয়তে এসেছে আর তবলীগ করতে বলা হয়েছে তাহলে রাসূলের তারিফে ওহী আশা আছে নবীর মধ্যে যে গুণ ছিল সেটাও আছে আর অতিরিক্ত আছে নতুন শরীয়তে এসেছে আর তবলীগ করতে বলা হয়েছে তাহলে রাসূলগণকে কি বলবো নবীও বলবো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে নবীও এবং রাসূলও ইব্রাহিম খলিলুল্লাহ নবীও এবং রাসূলও মূসা ঈসা আলাইহিমুসসালাম তারা নবী এবং রাসূল নূহ আলাইহিস সালাম নবী এবং রাসূল কিন্তু অন্যান্য আম্বিয়া কেরাম যাদের সম্পর্কে কিতাব তাদের কাছে এসেছে এরকম জানা নেই বা তাদের কিছু আগে দেখা যাচ্ছে যে একজন রাসূল এসেছেন যার কাছে কিতাব এসেছে আর সেই বংশেরই সেই গোত্রের নবী তারা তাহলে তাদেরকে বলবো তারা নবী আগের কিতাবের প্রচার করেছেন আরো একটা স্পষ্ট উদাহরণ একই যুগে মূসা আলাইহিস সালামের সাথে হারুন তার আপন ভাই হারুন আলাইহিস সালামের তো কোনো কিতাব নাজিল হয়নি আল্লাহ বলছেন হারুন তুমিও যাও তোমার ভাইয়ের সাথে মূসা আলাইহিস বলছেন তোমার ভাইকে নিয়ে যাও তোমার সহযোগিতা করবে তো এখানে মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ও নবীও কিন্তু হারুন আলাইহিস সালাম আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাজিল হয়েছে তুর পাহাড় থেকে তাওরাত গিয়ে নিয়ে আসলে সেই তাওরাতেরই প্রচার করতেন ভাইয়ের সাথে হয়ে এ হচ্ছে নবী এবং রাসূলের পার্থক্য দ্বিতীয় যে সংজ্ঞা বললাম আর পার্থক্য বললাম এটা বেশি সহি আর সূক্ষ্ম সময় হয়ে যাচ্ছে তাই না তারপরে ওয়ারসালা বিল মুদাসসির বলছেন যে নবী বলা হয়েছে নবী করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইকরা দিয়ে ওয়ারসালা বিল মুদাসসির আর রাসূল বানানো হয়েছে সূরা মুদাসসিরের আয়াতগুলি নাজিল করে ওবালাদুহু মক্কা তার শহর ছিল জন্মভূমি মক্কা ওয়া হাজারা ইলাল মদিনা এবং হিজরত করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরের দিকে বাকি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন